বিএনপির আন্দোলন নিয়ে ইসি আলমগীরের পর্যবেক্ষণ। নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন, আমি ১৪টি জেলা ঘুরেছি, বিএনপির আন্দোলনের কোনো প্রভাব দেখিনি। ২টি বিচ্ছিন্ন ঘটনায় ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকার মনোনীত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। সামনের নির্বাচনে চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে এবার যেহেতু কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, সেহেতু চ্যালেঞ্জ আছে। নির্বাচনে আইনশৃঙ্খলার যে চ্যালেঞ্জ আছে, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট BE নিউজ, ঢাকা।